যাদের সংক্রমণের হার এবং ঝুঁকি উভয়ই সর্বাধিক, সেই সমস্ত 70 ঊর্ধ্ব নাগরিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য বৃহস্পতিবার থেকে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং লিভার ফাউন্ডেশনের উদ্যোগে শিলিগুড়ির 47টি ওয়ার্ডে শুরু হলো টিকাকরণ। প্রথম দিনেই শিলিগুড়ির পৌরসভার 6, 11 এবং 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের টিকাকরণ করা হয়। রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং লিভার ফাউন্ডেশনের উদ্যোগে শিলিগুড়ি ওয়েলফেয়ারে বৃহস্পতিবার থেকে শুরু হলো শিলিগুড়ির 47টি ওয়ার্ডের 70 বছর বয়সের নাগরিক এবং বিশেষ চাহিদা সম্পন্নদের টিকাকরণ। এই ক্যাম্পের উদ্বোধন করেন শিলিগুড়ির পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। উদ্যোক্তা অভিজিৎ মজুমদার বলেন, 47টি ওয়ার্ডের প্রতিনিধিদের কাছ থেকে লিস্ট চেয়ে পাঠানো হয়েছে, সেই লিস্ট অনুযায়ী তারা প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প করে টিকা দেবে। চলবে 4টে পর্যন্ত সবারই আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীকালে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কথা বলি। বলছি যে আজকে আমরা যে আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ি শহরের 47টি ওয়ার্ডের যে সহনাগরিকেরা আছেন, যাদের বয়স 70-এর ওপরে এবং যারা বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী মানুষ, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্র লিভার ফাউন্ডেশন তাদের মাধ্যমে যে প্রোগ্রামটা লঞ্চ হয়েছে সেটারই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিলিগুড়ি ওয়েলফেয়ারের পক্ষ থেকে আমরা আজকে শুরু করছি। এখানে আজকে শিলিগুড়ি শহরের 11 এবং 12 নম্বর যে পুর নিগমের ওয়ার্ড দুটো, তাদের যারা সহনাগরিক আছেন তারা এখানে এসেছেন, তাদের 70 জনকে আজকে আমরা টিকা দিতে পারবো বলে আমরা মনে করি। এবং যেহেতু যারা এরা প্রবীণ নাগরিক, সুতরাং অনেক বেশি যত্নের সঙ্গে অনেক বেশি সতর্কতার সঙ্গে টিকাকরণটা আমাদের করতে হবে। আমরা মনে করি এই এটা এরপরে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিতে তাদের কাছে আমরা যাব, এক একটা ওয়ার্ডে ক্যাম্প করে করে এই টিকাকরণটা চলবে। এখন 47টা ওয়ার্ড যতদিন না শেষ হচ্ছে, তো এর মধ্যেও আমরা হয়তো এমন হতে পারে কোনো একটি ওয়ার্ড বা দুটি ওয়ার্ডকে মিলিয়ে, যেমন আজকে 11-12 হচ্ছে, তেমনি করে আরও দুটো দুটো করে ওয়ার্ড আমরা ধরে এক একটা জায়গাতে মহল্লা ক্যাম্প করে এটা করব। আজ প্রতিদিন সেটা নির্ভর করছে যতজনের লিস্ট হবে, সেটা যদি আমরা একটা লিমিট করেছি একদিনে অন্তত 120 জনকে ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে, তার বেশি একদিনে সম্ভব নয়। তার সাথে যদি বেশি হয় আমরা দুদিনে করবো সেই ক্যাম্প, কিন্তু এখনই 47 ওয়ার্ডের আমরা শেডিউলটা করতে পারিনি, এটা আমাদের করতে একটু সময় লাগবে। আজকে আমরা শুরু করছি, এরপরে আমাদের কাছে লিস্ট এসে গেছে 31 নম্বর ওয়ার্ড এবং 32 নম্বর ওয়ার্ডের, আমরা শনিবার রবিবার এগুলি করব, এইভাবে এগোতে থাকবে। এবং আমরা যারা এক্স কাউন্সিলর আছেন তাদের কাছে আমরা অনুরোধ করেছি এবং আপনাদের মাধ্যমে করছি, তারাই যদি একটা উদ্যোগ নিয়ে এই দুদিন আগে লিস্টগুলো আমাদের হাতে দিয়ে দেন, তাহলে আমাদের পক্ষে সবচেয়ে সুবিধা হয় ভ্যাকসিনগুলো পেতে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন, এখানে তারা নিজস্ব যে এক্স কাউন্সিলর আছেন তাদের কাছে লিস্টটা দিন না, তাদের কাছে নাম নথিভুক্ত করুন, সেটাই সবচেয়ে ভালো, তারা আমাদের কাছে দিয়ে দেবেন, তাহলে পদ্ধতিগত দিক থেকে আমার মনে হয় সেটাই ভালো হবে। বৃহস্পতিবার শিলিগুড়ি পৌরসভার 6, 11, 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের টিকাকরণ করা হয়। গৌতম দেব বলেন, আমরা লিস্ট তৈরি করেছি, তা কিছুদিনের মধ্যে উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। এসছেন লিভার ফাউন্ডেশনের কর্মকর্তা, কোভিড কেয়ারের
যারা উদ্যোক্তা দেবশঙ্কর হালদার পার্থপ্রতিম মুখোপাধ্যায় সত্যস্বরূপ সিদ্ধান্ত সবাই এখানে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসকরা আছে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন লিভার ফাউন্ডেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর তারা মিলে এখানে সত্যরূর্ধ যে মানুষরা আছেন এবং বিশেষভাবে সক্ষম যারা 45 বছরের উপরে বয়স তাদের চিহ্নিত করে টিকাকরণের কাজ আজকে শুরু হচ্ছে এখানে সরকারি আর এই বেসরকারি একটা যৌথ প্রয়াস আজকে 10 এবং 11 এবং 12 নম্বর ওয়ার্ডে 70 জনকে চিহ্নিত করে টিকাকরণ চলছে এরকম মানুষের কাছাকাছি পৌঁছে 47টি ওয়ার্ডেই এই এজ গ্রুপে টিকাকরণ হবে আগামী দিনে দ্রুততার সাথে হবে তার মডালিটিস আমরা তৈরি করেছি তাদেরকে যাতে টিকাকরণ দ্রুত করা যায় তার প্রক্রিয়াও চলবে আজকে তার এখানে শুভারম্ভ হলো আমরা খুব খুশি এবং আনন্দিত যে কলকাতা থেকে এতজন বিশিষ্ট ব্যক্তিত্ব যারা নিজের নিজের ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিত্ব তারাও এসছেন সবাই মিলে এই সমাজকে এই অতিমারির থেকে মুক্তি দেওয়ার যে প্রয়াস যৌথ প্রয়াস মানুষের সেই প্রয়াস জয়ী হবে এটা আমরা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10। চলবে 4টা পর্যন্ত আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করবো পরবর্তীকালে প্রতি মুহূর্তে এরকম বিভিন্ন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেলে এছাড়া আপনারা লাইক করতে পারেন আমাদের ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট সাবস্ক্রাইবও করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে চোখ রাখতে ভুলবেন না আকাশতরী কেবলের 260 নম্বর চ্যানেলে টিভি নিউজ 10 আপনারা মানেই আমরা। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট MRI সিটি স্ক্যান USG এন্ডোস্কোপি কলোনোস্কোপি ইকোকার্ডিওগ্রাফি TMT হল্টার মেমোগ্রাফি এক্সরে করা হয়ে থাকে এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাই আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে বাড়ির সবারই নিশেষেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কয়েক পুলিশ কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হয় স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করেন কেন ওদের রিপোর্ট খুব সুন্দর সুন্দর আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার টাক্তার এখানে যেগুলো OPD বসাচ্ছেন সেগুলো খুব ভালো দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে না হলে সাই সেন্টার ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে Thank you.
आप सबका स्वागत करता हूँ। वेल फ्रेंड्स, आप सबको आज मैं जिस विषय में बोलने वाला हूँ वो है रेस्टोरेंट चेन बिजनेस में। अगर आप सब इन्वेस्ट करना चाहते हैं रेस्टोरेंट बिजनेस में तो ये एक सही मौका है। कोरोना के बाद मार्केट में एक वैक्यूम क्रिएट हुआ है। इस वक्त में अगर कुछ इनोवेटिव कॉन्सेप्ट के साथ अगर आप लोग इन्वेस्ट करते हैं, आप लोग को अच्छा रिटर्न मिलेगा। लेकिन आप लोगों को एक जगह में इन्वेस्ट करने से नहीं होगा, आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल इस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए सिलीगुड़ी, गैंगटॉक, दुर्गापुर, इस बेल्ट में, जल्द से जल्द मेरे से संपर्क कीजिए। 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार।